জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হচ্ছে বলছে ভয়াবহ সংকেত আতঙ্কে রয়েছে ইহুদিবাদীরা এরপর জানিয়ে দিব পশ্চিম তীরে পাল্টা হামলায় চার ইসরায়েলি নিহত এদিকে তালেবানকে স্বীকৃতি দেওয়ার প্রধান শর্ত নারী অধিকার জানি দিব জেনিনে যোদ্ধাদের প্রতিরোধ হতবাকি ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী সর্বশেষ জানিয়ে দিব পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব প্রতিন এটা করতে পারেন বলছে বাইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভয়াবহ বিপদ সংকেত নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হচ্ছে বলছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই নতুন প্রজন্মের অস্ত্র অন্তত দশটি পারমাণবিক হেড বহন করতে সক্ষম খবর গার্ডিয়ানের সামরিক একাডেমি নতুন স্নাকুত্বের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় পুতিন রাশিয়ার পারমাণবিক শক্তির গুরুত্বের ওপর জোর দিয়েছেন যা সমুদ্র বা আকাশ থেকে নিক্ষেপ করা যায় প্রতিন বলেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল পারমাণবিক অস্ত্রের উন্নয়ন যা রাশিয়ার সামরিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার মূল গ্যারান্টি রুশ প্রেসিডেন্ট বলেন এর মধ্যে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর প্রায় অর্ধেক ইউনিট ও গঠন অত্যাধুনিক ইয়ারো সিস্টেমে সজ্জিত পাশাপাশি সেনাদের অ্যাভার্ড গার্ড হাইফারসনিক ওয়ারহেড সহ আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় পুনরায় সজ্জিত করা হচ্ছে তিনি বলেন অদূর ভবিষ্যতে নতুন প্রজন্মের সার্মা বিরাট ক্ষেপণাস্ত্রগুলো লড়াইয়ের জন্য মোতায়েন করা হবে এদিকে চীন সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও দেশটির শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সঙ্গে সোমবার বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বৈঠক শেষে তিনি জানিয়েছেন তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রের এক চীন নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করেন না বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন জিনপিং এবং ওয়াং ই উভয়ের সঙ্গেই তার কথোপকথন জোরালো ছিল এবং তাতে ইউক্রেনে রুশ আগ্রাসন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ফ্যান্টানাইল সংকট পর্যন্ত বিভিন্ন ইস্যু অন্তর্ভুক্ত ছিল পশ্চিম তীরে পাল্টা হামলায় চার ইসরায়েলি নিহত অধিকৃত পশ্চিম তীরে রামাল্লা শহরে এক বন্দুক হামলায় চারজন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিহত বেশ কয়েকজন আহত হয়েছে পশ্চিম তীরে জেরিন শহরে ইহুদিবাদী চেনাদের বর্বর হামলায় ছয় ফিলিস্তিনি নিহত 66 জন আহত হওয়ার একদিন পরেই হামলা এই পাল্টা হামলার ঘটনা ঘটে জানা গেছে নাবলুস ও রামাল্লা শহরের মাঝমাঝি ইহুদি বসতি এলির কাছে একটি গ্যাস স্টেশনের রেস্টুরেন্টে দুই ফিলিস্তিনি গুলি চালায় এতে চার ইহুদি বসতি স্থাপনকারী নিহত আরো চারজন আহত হয় ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে গোলাগুলির সময় এক ফিলিস্তিনি নিহত হন তার নাম মোহান্নাদ শেহাদে ও তিনি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাসমেডের সদস্য কয়েক ঘন্টা পর ইহুদিবাদী সেনারা এই হামলায় জড়িত আরেক করে তার নাম সালে যুদ্ধের থেকে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল তারপর থেকে এই সংঘাত আরো বেড়ে যায় অধিকৃত এলাকায় একের পর এক অভিযান চালাচ্ছে তেলাবিব চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলের সহিংসতায় প্রাণ হারিয়েছে একশো একষট্টি ফিলিস্তিনি এতে একুশ ইসরায়েলির মৃত্যুর খবরও পাওয়া গেছে এরপর জানিয়ে দেব তালেবানকে স্বীকৃতি দেওয়ার প্রধান শর্ত নারী অধিকার আফগানিস্তান বিষয়ক জাতিসংঘ দূত রোজা অতুন বায়েভা বলেছেন তালেবান যদি নারীদের অধিকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদেরকে স্বীকৃতি দেওয়া প্রায় অসম্ভব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার রোজা বলেন সংস্থাটিতে কর্মরত নারীদের বিরুদ্ধে বিধি নিষেধের কারণে আফগানিস্তানের জাতিসংঘে এখনো জটিল পরিস্থিতিতে পড়তে হয় গত এপ্রিলে আফগান নারীদের এনজিও গুলোতে কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান রোজা বলেন আমি স্পষ্টভাবে বিশেষ করে নারী ও মেয়েদের ওপর তারা যেসব নিষেধাজ্ঞা জারি করে নিজেদের জন্য সমস্যা সৃষ্টি করেছে সে ব্যাপারে বলতে চাই যতক্ষণ পর্যন্ত এসব নিষেধাজ্ঞা থাকবে ততক্ষণ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সরকারকে স্বীকৃতি প্রদান প্রায় অসম্ভব তিনি বলেন এই নিষেধাজ্ঞা কেন আরোপ করা হলো। সে ব্যাপারে আমাদের কাছে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি আর এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোন আশ্বাস দেওয়া হয়নি রোজা বলেন নারী কর্মীদের স্থানে পুরুষ কর্মী নেওয়া হবে না তিনি এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তালেবানের প্রতি দাবি জানান তালেবান দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে সূত্র মিডিল ইস্ট মনিটর জেনে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ হতবাক ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাল্টা প্রতিরোধ হতবাক হয়েছে তেলাবিব সরকার ফিলিস্তিনি বাহিনীর পাল্টা প্রতিরোধ এত ব্যাপক মাত্রায় ছিল যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সৈন্যরা বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো জেনিনের ওপর বোমা বর্ষণ করতে বিমান বাহিনী ব্যবহার করতে বাধ্য হয়েছে সোমবার সকালে পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ হয় ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা সরওয়া আল কুদুস ঘোষণা করেছে যে প্রতিরোধ বাহিনী ইহুদিবাদী সেনার গাড়ির বহরের পথে একটি বোমার বিস্ফোরণ ঘটাতে এবং তাদের অভিযান স্থবির করে দিতে সক্ষম হয়েছে এছাড়া ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে তেলাবিব শাসক গোষ্ঠীর সেনারা জেনিনে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর আতর্কিত অতর্কিত অতর্কিত হামলায় আটকা পড়ে এবং সেখানে তাদের সাত সেনা আহত হয় ফলে এসব সেনাদের উদ্ধার করতে ঘটনাস্থলে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে হেলিকপ্টার পাঠাতে হয়েছিল ইহুদিবাদী সেনারা অ্যাপাচি হেলিকপ্টারের সমর্থনে জেনিন শহরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে আগ্রাসন চালায় ইহুদিবাদী সেনাদের বর্বর অভিযানের মধ্যেই ইসরাইলি হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যা গত দুই দশকের মধ্যে নজিরবিহীন ঘটনা প্রকৃতপক্ষে ফিলিস্তিনিদের অতর্কিত হামলা থেকে নিজের সেনাদের সরিয়ে নিতে সেনাবাহিনী তার ব্যবহার করেছিল গতকালের অভিযান এবং প্রতিরোধ বাহিনীর অতর্কিত হামলায় ইসরায়েলি সৈন্যরা আটকে পড়ায় ফিলিস্তিনি সংগঠনগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হামাজ আন্দোলনের রাজনৈতিক ভোর উপপ্রধান সালে আল আর জোর দিয়ে বলেছেন জেরুজালেম আল কুদুস দখলদারি শাসক গোষ্ঠীকে কোনো বোকামি করার আগে হাজার বার চিন্তা করতে হবে এবং হিসাব নিকাশ করতে হবে আল আরুরি আরো বলেন আমরা নেতানিয়াহুকে সতর্ক করে দিচ্ছি যে আল আকসা মসজিদের যে কোনো ক্ষতির অর্থ হচ্ছে আগুন নিয়ে খেলা করা ফিলিস্তিনি জাতি এবং বীরত্বপূর্ণ প্রতিরোধগামী সংগঠনগুলো আল আকসা মসজিদকে রক্ষা করতে যেকোনো কোনো প্রস্তুত ফিলিস্তিনিদের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা সারওয়া আল কুদুস গতকালের প্রতি মুক্ত কামীদের শক্তি হিসেবে আখ্যায়িত করে এক বিবৃতি জারি করে বলেছে প্রতিরোধকামী বাহিনীর বিজয়ের গল্পে আজ এক নতুন পাতা যুক্ত হলো জেনিন ক্যাম্পে শত্রু বাহিনী চরম অপমানিত হয়েছে সূত্র পাঠ টুডে সর্বশেষ জানিয়ে দিব পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব প্রতিন এটা করতে পারেন বলছে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন বেলারুশ সীমান্তে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করার পর এখন বাস্তব হুমকি সৃষ্টি হয়েছে যে মস্কো এই কৌশলগত অস্ত্র ব্যবহার করবে চলতি সপ্তাহের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ার পর এই উদ্বেগ প্রকাশ করলেন জো বাইডেন সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি দাতা গোষ্ঠীর সঙ্গে আলাপের সময় বাইডেন বলেন রাশিয়ার পক্ষ থেকে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করার মধ্য দিয়ে এই লক্ষণ ফুটে উঠেছে যে রাশিয়া সম্ভবত ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছিলেন যে তিনি এখনই রাশিয়ার পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা দেখছেন না কিন্তু এর মাত্র কয়েকদিন পরই স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রেসিডেন্ট বলেন দুই বছর আগে আমি এখানে কলরোডা নদী শুকিয়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলাম তখন সবাই আমার দিকে তাকিয়ে ভিন্ন চোখে দেখেছিলেন এখন যখন আমি বলছি যে পোতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন তখনও আমার দিকে ভিন্ন ভাবে তাকানো হচ্ছে কিন্তু এই হুমকি বাস্তব গত মাসে মস্কো এবং মিনস্কো বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করার বিষয়ে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে পুতিন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেছেন রাশিয়ার স্কেন্দার এ মিসাইল এবং পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা বিমানে মোতায়েন করা হবে এসব ওয়ারহেড সূত্র পার্টস টুডে